তো আজকে আমি তোমাদের জন্য প্লাস আমার জন্য ম্যাজিক অয়েল বানাতে চলে এসেছি তো প্রথমেই নিয়ে নেবো কোকোনাট অয়েল যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোকোনাট অয়েল তবে পিওর কোকোনাট অয়েল নিলে অবশ্যই ভালো হবে তো কড়াইতে দিয়ে দিলাম কোকোনাট অয়েল এটা একটুখানি গলে যাবে তেলটা তারপরে আমি কয়েকটা উপকরণ আমি সাথে নিয়ে নিয়েছি যেটা ভীষণ এসেন্সিয়াল সেটা হচ্ছে কালো জিরে নিয়েছি মেথি নিয়েছি সাদা তিল নিয়েছি এক টুকরো অ্যালোভেরা নিয়েছি এখানে একটু আমন্ডকে কেটে নিয়েছি আর এখানে একটু নিয়েছি লবঙ্গ এখানে নিয়েছি আমি কারিপাতা যেটাকে আমি শুকিয়ে নিয়েছি আর আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের যে বাইরের খোসাটা নিয়েছি প্লাস একটুখানি পেঁয়াজ তো সবগুলো আমি তেলটা একটু গরম হলে তেলটায় ঢেলে দেব তো আমি উপকরণগুলো এখানে দিয়ে দেবো আর তো এখানে আমি দিয়েছি আমি হাফ নারকেল তেল তার মধ্যে সমস্ত জিনিসগুলো দিয়েছি এখন আমি দেবো আমন্ড অয়েল তোমরা সবাই জানো যে আমন্ড অয়েল হচ্ছে চুলের জন্য খুব উপকারী দিয়েছি আমন্ড অয়েল এইবারে আমি দিয়ে দেব কয়েকটা ফ্রেশ জবা ফুল যেগুলোকে আমি তুলে ধুয়ে রেখেছিলাম সেই জবা ফুলগুলো এর মধ্যে দেবো কিন্তু দেবার আগে একটু ছিঁড়ে দেব তাহলে পেছনের এই সবুজ অংশটার দরকার নেই দেবার কোনো জাস্ট পাপড়িগুলো দিলেই হয়ে যাবে তো তেলটা গরম থাকা অবস্থায় আমি চারটে ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেবো সেটা হচ্ছে চারটে বিভিন্ন অয়েল যেরকম প্রথমেরটা হচ্ছে টিট্রি অয়েল টিট্রি অয়েলটা হচ্ছে তোমরা সবাই জানো এটা খুব ভালো যদি কারো খুশকির প্রবলেম থাকে তাহলে টি ট্রি অয়েলটা খুব হেল্প করে যেহেতু তেলগুলো একটু ভারী হয় সেই জন্য গরম থাকাকালীনই আমি মিশিয়ে নেব তারপরে যেটা মোস্ট এসেন্সিয়াল অয়েল সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল চুলের জন্য ভীষণ ভীষণভাবে উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে তো আমি দিয়ে দেবো ক্যাস্টার অয়েল তারপরে আমি দিয়ে দেবো এই যে ফ্ল্যাক্সিড অয়েল যদি কারোর ঘরে না থাকে বা না পাওয়া যায় এটা স্কিপ করলেও করতে পারো তো আমি দিয়ে দেবো ফ্ল্যাক্সিড অয়েল তারপরে আমি দিয়ে দেবো রোজমেরি এবং মিন্ট অয়েল এটা স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী তো সমস্ত অয়েল মেশানোর পর এটাকে ভালো করে একটা মিক্স দেব মিক্স করে দেব এবং একটু ঠান্ডা হলে এটাকে আমি কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে পারি এটা দীর্ঘদিন সবাই যেন তেল দীর্ঘদিন জন্যেই স্টোর করা যায় তো আমি এটাকে স্টোর করে রাখতে পারি আমি আজকে দেখানোর জন্য কম করে বানিয়েছি তবে বেশি করে বানালে বেশি দিনের জন্য স্টোর করে রাখা যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে অয়েলিং করেছি এবং এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব তারপরে স্নান করে নেব। তোমাদের আরেকটা টিপ হচ্ছে যখনই তোমরা তেলটা লাগাবে মানে এখন তো গরম ছিল আমি তখন লাগালাম বানিয়ে তো তোমরা যখন লাগাবে একটু উষ্ণ গরম করে নেবে তেলটাকে এবং তারপরে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে থার্টি মিনিটস মতো রেখে তারপর যে কোনো শ্যাম্পু তোমরা যেটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলবে তারপরে এটা মাখতে থাকো দেখতে পারবে তার উপকারিতা